যখন আপনারা সার্চ করার পরে কোনো কিছুতে ক্লিক করবেন, সাপোজ আমরা এটাকে এটা 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 সিলেক্ট করলাম, দেন এটার মধ্যে আমরা এটাকে ভালো লাগছে আমাদের কাছে, তখন আমরা রাইট বাটন ক্লিক করব এবং এটা 800x600 আমরা চাচ্ছি একটু বড় একটা সাইজ পাওয়া যায় কিনা, তো সার্চ ফর গুগল ফর ইমেজ এখানে ক্লিক করলে ও দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ভিজুয়াল সিমিলার দেখতে একই রকম, আরেকটা হচ্ছে অল সাইজেস, আপনি যদি এটাকে এটাকে পছন্দ করে থাকেন তাহলে অল সাইজেস দিবেন, যদি সম্ভব হয় গুগলে যত জায়গায় এই মকটা কোনো এডিট ছাড়া আছে সব জায়গা থেকে সে সবগুলো সাইজ আপনাকে দেখাবে যে এই সাইজ আছে এই সাইজ আছে। দেখেন আপনারা যদি তাকান দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন অ্যাড্রেস, অনেক সময় একই অ্যাড্রেস থাকে, তো এটা ব্যাপার না, আমরা এটাতেই কাজ করতে পারি। এখানে আছে তো কিছু একটা, চলবে না না ঘরে দেখবো না, এটার মধ্যে আমরা ভিজুয়াল সিমিলার দিয়ে আমরা নতুন সিমিলারিটি খুঁজবো, দিয়ে আগে অনেক পাওয়া যেত, এখন সব কোম্পানি টোম্পানি কিনে টিনে এই অবস্থা করছে। এই একটা আছে, আমরা একটু মোর টুলস থেকে আমরা একটু সাইজটা বড় চাচ্ছি, আমরা এটার চেয়ে লার্জার দেন দেন আমরা ব্লুটাও নিতে পারি ইচ্ছে করলে, ভালো এটা ঠিক আছে, এটাকে আমরা যে কোনো জায়গায় প্লেস করতে পারবো, রেজুলেশনটা ভালো না একটু গ্লেজি লাগবে যেহেতু এটা একটা মা প্লেস হইলে সুবিধা। ঠিক আছে এটা নেই, আবার ওপেন ইমেজ নিউ ট্যাব দিয়ে আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজ জাস্ট আমাদের যেইখানে আছে আমাদের সেই ডিজাইন 28 সেভ করলাম আমরা, এই জিনিসটাকে আমরা ফটোশপ সরাসরি ওপেন করে দেব। প্রথম আমাদের কাজ ওর অবাঞ্ছিত জিনিসগুলো আমরা দূর করবো, এর মধ্যে এইটা হচ্ছে অবাঞ্ছিত, আমরা জাস্ট এখান থেকে এটাকে নেব। তো কিছু টুল আছে যেগুলো আসলে বলা হয় না, এর মধ্যে একটা হচ্ছে প্যাচ টুল, প্যাচ টুলটা হচ্ছে আমরা যে অংশটাকে চাচ্ছি ওটার মধ্যে থাকুক, এখানে নিয়ে আমরা এই যে প্যাচ টুলটা এখানে বসে নেব, জাস্ট এখানে এই কাছে মানে কিছু একটা নিয়ে আসছে ওই টাইপের, যেহেতু সাদাই ম্যাক্সিমাম সেহেতু ও আমাদের সিদ্ধান্তের সাথে ওর নিজের সিদ্ধান্ত আর্টিফিশিয়ালিতে সিদ্ধান্ত সে মিক্স করে সে সাদাটাকেই পছন্দ করছে, আমরা এটাকে সাদা দিয়ে দিয়ে দিলাম, এখন সে প্লেসড। আচ্ছা তো আমাদের প্রথম কাজ হচ্ছে ওকে আমরা কি চাই যে ওর মধ্যে একটা লেখা আসবে, লেখাটা কতটুকু আসতে পারে, সাধারণত এটা হচ্ছে ওর মা নর্মাল হচ্ছে এটা হচ্ছে ওর মা ঠিক না, তা এতটুকু কি আর হবে, ওর চেয়ে অবশ্যই বড় হবে যেহেতু একটু রাউন্ড শেপ একটু বড় হবে, বড় করলাম হাইটে সমানই থাকবে, হাইট তো কম বেশি হয় না, হাইট সমানই থাকবে, দেন একটা লেয়ার নিলাম কালার দিয়ে এটাকে দিয়ে, প্রথম কাজ কি আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে আমরা এটাকে রেজুলেশন আমরা একটু কমা দিই না, ওকে ফাইন, দেন আমরা এটাকে ওর সাথে ম্যাচ করতে পারি। আচ্ছা স্মার্ট টু স্মার্ট অবজেক্টের আগে আমরা একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, নিচেরটাই নিচে বড়বো, হ্যাঁ চারপাশে বানানোর বক্স গুলো আসে না, তাহলে না আসার একটা কারণ হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা অফ করা থাকতে পারে। ঠিক আছে স্মার্ট অবজেক্ট কনভার্ট করলাম, দেন আমরা ওর রেজুলেশন কমালাম, সরি কি অপোসিটি কমালাম, দেন আমরা এখন এটাকে কার্ভে নিয়ে যাব, কিভাবে কার্ভে নিব, কন্ট্রোল টি দিলে আমরা জানি ট্রান্সফর্ম আসবে, দেন ওকে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব,
এখন দিব আমরা র‍্যাপ, আমরা র‍্যাপিং করব। ওকে ডিস্টর্ট ছিল যেটা, স্ট্রেটটা আমরা র‍্যাপিং করব। র‍্যাপিং র‍্যাপিং করলে দেখবেন যে ও এরকম ভাবে অপশন চলে আসছে। ওকে হ্যাঁ তা আমরা করবো কি, আমরা ওইভাবে করবো না, আমরা কন্ট্রোল জেড দিব। আমরা জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা প্রথমে ওকে শিফট ধরে নেবো, আমরা শিফট না ধরলে ও চারদিক থেকে আসবে। শিফট ধরে প্রথমে আমরা ওকে ব্যান্ড করে নিই, মানে অর্ধেক করে নিলাম আর, ঠিক আছে এক পাশ থেকে। হ্যাঁ 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 ওটা আচ্ছা। দেন আমরা র‍্যাপ করব, র‍্যাপের মধ্যে আমরা বেশি কিছু করব না। রুলস অফ থার্ড চলে আসছে, এখানে অবস্থা। আপনি চাইলে এখান থেকে এটা স্বাভাবিকভাবে করতে পারেন, অথবা এরকম করতে পারেন, অথবা মনে হয় যদি একটু নিচের দিকে বাঁকানো লাগলো বাঁকানো করতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমি একটু কার্ভ করে দিলাম, বলছি হালকা, বেশি না, একটু বেশি হয়ে গেছে। আর এদিক থেকে একটু এদিকটায় মনে হয় ঠিক আছে এখন না। দেন এন্টার চাপলাম, এখন আমাদের এটার মধ্যে ডাবল ক্লিক করলে নতুন এক জায়গায় যাবে। আমরা নতুন একটা নিলাম, আর এখান থেকে আমরা একটা লোগো, ওকে ইমেজ যে কোনো একটা লোগো চুজ করেন, এটা কালো অবশ্যই, এটা মনে রাখতে হবে এটা কালো। দেখি দ্য লিটল ব্যাকারি থাক না, ঠিক আছে, যেহেতু মগ ব্যাকারি হওয়া উচিত। ওপেন ইমেজ নিউ ট্যাব, জাস্ট সেভ ইমেজ অ্যাজ, এটা পিএনজি মোডে সেভ হলো অটোমেটিক্যালি। আমাদের কাজ হচ্ছে ওকে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দেবো, যদি ছেড়ে দিই এমনিতে ছেড়ে দিলে আমরা এভাবেই পাবো। এখন স্মার্ট হয়ে গেছে আরো, যাই হোক চলে দেখি সরাই কিনা, মাঝখানে এসে পেস্টিল সমস্যা নেই। দেন আমরা সেটা থাক এখানে, আমরা এটা এই বেকারির নিচে আমরা একটা লেয়ার লেয়ার বলে একটা টাইপ লিখব, কি লিখব বেশি কিছু লিখবো না, আমরা লিখবো শুধু এই দেখছেন টাইপের কালারটা, বলছি না ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে। ওকে তখনই আপনি দেখবেন যে আপনার এইখানে অথবা এখানে টাইপের কালারটা আপনি চেঞ্জ করে দেন, ঠিক আছে। সো আমরা একটু হ্যান্ডি কিছু একটা নিই, হ্যান্ডি কিছু আছে এখানে, এখানে আছে হ্যান্ডি, এনজয়। দেন ডট 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 ফন্ট সাইজ বড় করে দিচ্ছি আমরা, এখান থেকে 70 একটা ছোট করা উচিত ছিল, করে দিই ছোট 30 ফাইন। লোগোটা সরি কর্নার থেকে অল্টার দেবো, মাঝখান থেকে ছোট হবে, ওকে এটা না, ঠিক আছে সেভ করলাম। তো তাহলে বোঝা গেল চেপে গেছে বেশি, ঠিক না, তাহলে চাপানো যাবে না, চাপানো যাবে না, তার মানে আমি এটাকে ওয়েট করে দিব, এটা ওয়েট করে দিই, শিফট ধরবো অল্টার ধরবো, ওকে ফাইন সেভ। বেশি চাপ সিট ওটা বেশি নিয়ে ফেলছে অনেক কোথায়, এখন ঠিক আছে এনজয়টা এরকম ভাবেই আসছে। আচ্ছা ঠিক আছে, আর এখানে এসে কালার মোডটা নিয়ে একটু খেলা করবো যে আসলে কোনটাতে মনে হবে যে আসলে রিয়েল একটু ভাব আছে, যে এখানের মধ্যে পড়লে
এইটা বেশি সেট হবে। দেখেন পিন লাইট হার্ড মিক্সের চেয়ে মুড 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 এই যে মুড নরমাল স্ক্রিন এটা পারেন লাইটিং দিতে পারেন স্ক্রিন দিতে পারেন স্ক্রিনটাও খারাপ না। কালার ডট যেটা লালচে হয়ে যায় এখানে একটু নিয়ে খেলা করবেন আর কি সিন ওভারলে সফট লাইট হার্ড লাইট মিড লাইট এটা নিয়ে করলে আপনি বুঝতে পারছেন এখানে স্ক্রিনটাই ভালো লাগতেছে। দেখেন স্ক্রিনটাই মনে হচ্ছে যে আসলে মিশছে, এখান থেকে লাইটিংটা পাইছে, এখান থেকে লাইটিংটা আসছে, এখান থেকে ডার্কনেসটা আসছে, ও ভালো লাগছে এটা। ঠিক আছে কার্ভস এর কাজ বুঝতে পারছেন আপনারা, মানে কি বলে এটা র্যাপিং মেজর র্যাপিং এর কাজটা বুঝতে পারছেন। এভাবে আপনারা মিনিমাম 6টা থেকে 7টা আগে আগামী ক্লাস সে নিয়ে আসবেন মা। তারপরে আপনাদের একটা লিস্ট আছে আমি জানি দিছিলাম, যেটা মনে আছে আপনাদের এখান থেকে। ঠিক আছে বিজনেস কার্ড, তারপরে পোস্টার, ফ্লায়ার, তারপর কোথায় এই যে প্যাকেজিং ডিজাইন, ফুড মেনু, ইবুক, টি শার্ট, টি শার্টটা মক ডিজাইন, টি শার্টটাও মক আপ লাগে, টি শার্টটা করবেন মক ডিজাইনটা করবেন, তারপরে করবেন আপনার বিজনেস কার্ড ডিজাইনটা করবেন, ফ্লায়ার ডিজাইনটা করবেন, সব মক আপ করবেন, পারবেন না? টি শার্টের ডিজাইন করা শিখেন না, টি শার্টের একটা মক আপ রেডি করে ফেলবেন আর কিছু না। মক আপটা করার জন্য আপনাকে একটু কাজ করতে হবে, এটার জন্য আরো কিছু প্র্যাকটিস লাগবে। তো আমরা টি শার্ট নিয়ে যখন কাজ করব তখন আমরা টি শার্ট মক আপ করে শিখব। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা লেভেলস এন্ড কার্ডস নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আমি ফাঁকে একটু নামাজটা পড়ে আসি, পরে দেখা যায় দেরি হয়ে যায়, 10টা মিনিট সময় দেন আমাকে প্লিজ। কি যেন দিছিলাম বহুত একটু নিলাম, দেখা যাক কি হবে, কখন কি লাগে না লাগে। আচ্ছা তো আমরা টুলসের দিক দিয়ে আমরা মুভ টুল জানি, এগুলো সবগুলো টুলসই জানি জানি না। এটা হচ্ছে হরাইজন্টাল, একটা এক জাস্ট 1 পিক্সেলের একটা হরাইজন্টাল রো, সিঙ্গেল রো মার্কি টুল, একটা ভার্টিক্যাল একটা রো জাস্ট 1 পিক্সেলের, দেখলে দেখা যায় কি যায় না। জাস্ট 1 পিক্সেলের একটা রো, বুঝতে পারছেন 1 পিক্সেলের একটা রো। আচ্ছা ভার্টিক্যালি হরাইজন্টালি, আর এটা আপনারা জানেন লেসো টুল, দেখছেন আপনারা লেসো টুলের কাজ। আচ্ছা কুইক সিলেকশনের টুল গত ক্লাসে দেখছি আমরা, হেয়ার গুলোকে সিলেক্ট করার জন্য দেখছি না, কার জন্য একটা ইমেজ নিয়ে কাজ করলাম। হ্যাঁ কি এই যে ওনার চুল নিয়ে কাজ করছি, আপনি চিনেন না গত ক্লাস তো না, এটা ওটা ওই টুলের কাজ ওখানে দেখাইছে। যাই হোক তারপরে আছে কি ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল আমরা জানি, ম্যাজিক ওয়ান টুল সম্বন্ধে বলা হয়েছে। ক্রপ টুল, ক্রপ টুলের ভিতরে পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল, এই দুটার কাজ আমরা বেশি একটা ব্যবহৃত হয় না, যা ব্যবহৃত হয় আমরা এটা পরে দেখে নেব। আচ্ছা আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল এটা সম্বন্ধে একটু জানি, চলেন আমরা একটা ইমেজ নিয়ে আসি, মানে ইমেজগুলো নিয়ে আসি।
হচ্ছে না নাকি? চার জিত হচ্ছে না, লিভিং রুমে পোর্ট্রেট। এই একটা ইমেজ, সার্চ ইমেজ। এরকম অনেক সময় আমরা ক্যামেরার মধ্যে, ক্যামেরার মাধ্যমে আমরা বা মোবাইলের মাধ্যমে আমরা ছবি তুলি কোনো কিছুতে, দেখা যায় একটা অ্যাঙ্গেল হয়ে আছে বা একটা ফিক্স একটা পোস্টার, আমি ডিজাইনটা করতে যাচ্ছি, জাস্ট আমি এই ডিজাইনটাই চাচ্ছে ক্লায়েন্ট আমাকে, যে একটা হাতে তোলা একটা ছবি দিচ্ছে আমাকে, যে তুমি এই ডিজাইনটা তুমি আমাকে দেখাও, করে দেখাও। তো ওই ডিজাইনটাকে আমরা ট্রেস করব, ট্রেস করি না আমরা ডিজাইন ট্রেস করি না, এখন ডিজাইনটা ট্রেস করব। তো ট্রেস করার জন্য আগে তো কিন্তু স্ট্রেট করতে হবে, এসব কোনো ফাইল হয় ওটাকে কি করতে হবে, স্ট্রেট করতে হবে না? আর কি অবস্থা, এবার ইমেজ দিবে না আমাকে, সেভ ইমেজ, একদমই শর্টকাট একটা কাজ। নেওয়া যায় কিন্তু আমার ভয় লাগে রেজুলেশনে কোনো হেল্প হয় কিনা, সাইজ ছোট ছোট যায় কিনা, নেওয়া যায় না এমন না, নেওয়া যায় কিন্তু আমার, আমি নিজে স্যাটিসফ্যাকশন ওরকম না, আমি নতুন ট্যাবে ওপেন করে নিই, আমার নিজের ব্যক্তিগত দুর্বলতা বলতে পারে, ঠিক আছে? কারণ এখানে 1024x এই যে পাশে দেখেন একদম ক্রসটার নিচে দেখছেন দেওয়া আছে স্টোরি আছে, এখান থেকে আপনি নেওয়া যায় কি সেভ হয় কি না, মানে একই সাইজ হয় কি না আমি জানি না। তো যাই হোক, আমি কখনো ট্রাই করিনি, আবার ট্রাই করলেও ভুলে গেছি, আমার কাছে এটাই সেভ মনে হয়, এই জন্য বলি। এই টুলের কাজ আমরা এখন দেখব, যে আসলে এই টুলের কাজটা হচ্ছে এইটা, যে ইমেজটা একটু কেমন জানো না, আমরা জাস্ট এখানে গিয়ে ইমেজটাকে ক্রপ করতে যাচ্ছি, এই তো এর মধ্যে এই পাশটা এমন, হ্যাঁ দেন আমি এন্টার চাবি ও স্ট্রেট করে নিয়ে আসি ছবিটা। এই হচ্ছে এই টুকটার কাজ, এটা পার্সপেক্টিভ বলা হয়, পার্সপেক্টিভ হলো ভিউ পয়েন্ট। যেমন মনে করেন আমরা আমাদের কিভাবে বুঝাবো, বার্ড আই ভিউ বলা হয় অনেক সময়, পার্সপেক্টিভ ইমেজেস। এইগুলো হচ্ছে পার্সপেক্টিভ, ঠিক আছে? এইগুলো হচ্ছে পার্সপেক্টিভ, রেল লাইন, এই যে বিমান, এগুলো সব পার্সপেক্টিভ। এটা হচ্ছে যে কোনো একটা দুইটা, একটা দুইটা তিনটা কেন্দ্রবিন্দু থেকে দেখার যে ভিউটা, ঠিক আছে? আমাদের কাছের বিল্ডিং গুলো আমাদের কাছে মনে হয় বড় অনেক বড়, গাড়িটা কাছে এটা বড় দেখা যায়, দূরে একটা ছোট দেখা যায়, এইটা পার্সপেক্টিভ। তো
এটা সবসময় মনে রাখবেন, ডিজাইনের একটা অন্যতম একটা খুব মজার একটা জিনিস, এটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ আপনারা যদি কারো ড্রয়িং এর অভ্যাস থেকে এই অভ্যাসটা করবেন, খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই যে এটা যে পার্সপেক্টিভ দেখাইতেছে, দেখো কত ছোট, অ্যাকচুয়ালি তো বিশাল বড় জিনিস, ঠিক না? এই হচ্ছে পার্সপেক্টিভ এর মিনিং বা একটা উদাহরণ। তো পার্সপেক্টিভ এর জন্য আমরা এটা পার্সপেক্টিভ বলা হয় এগুলোকে। আমরা যখন নাকি ওখানে ডিজাইনে কাজ করি তখন পার্সপেক্টিভ দেখেছি। আচ্ছা, এখানে আসার পরে আমরা ফ্রেম টুল, ফ্রেম টুল হচ্ছে ওই যে অটোমেটিকলি ফ্রেম করার জন্য, জাস্ট ওই যে আমরা ক্লিপিং মাস্ক দিয়ে কাজটা করি, এটা এই ফ্রেম টুলের কাজ। এটা বিশদ কিছু বলা লাগে না, এখানে একটু কাজ আছে। আই ড্রপার টুল, থ্রিডি ম্যাটেরিয়াল আই ড্রপার টুল, কালার স্যাম্পলার টুল, এগুলো এখন চলে না। এদিটা রুলার টুল, এটা খুব দরকার। নোট, এটা নোট টুলটা আপনার কোনো ডিজাইনের মধ্যে আপনি জাস্ট এটা ক্লিক করে আপনি একটা নোট লিখতে পারবেন। কন্ট্রোল জেড দিই, এটা ক্লিক করে আপনি নোট লিখতে পারবেন। সাপোজ এখানে আপনি কিছু লিখতে চান, কি জানো, ও এখানে এই যে ভাবে কেড়ে আসে না কেন। সো ওকে ফাইন, আসে না, বুঝলাম না এটা ঘর না। এই জন্য দুঃখে যাবে না, ওইখানে বসে আছে, ঠিক আছে। এই নোটের কাজ হচ্ছে আপনি যেখানে নোট দিতে চান ওই নোটের মধ্যে আপনি এটা দিন, আউটপুট বোঝানোর সুবিধার্থে। আমি তো বলি ওরা পাইতেছি না, খুঁজে খুঁজে এই অবস্থা। নোটটা হচ্ছে যে আপনি একটা ডিজাইন অ্যাপ্রুভ করার জন্য বা নোট মানে একটা ক্লায়েন্টের কাজ করছেন, অনেকগুলো ক্লায়েন্ট নিয়ে একসাথে কাজ করতে পারেন না আপনারা, তখন এক একজন এক একটা মিট দিয়ে দিচ্ছে আপনাকে, হয়তো ফোন দিছে হয়তো অনলাইনে দিছে। তো আপনি কি এটা দেখে দেখে এসে এসব করবেন এটা, না যে ডকুমেন্ট নিয়ে কাজ করছেন ওখানে কাজটা করবেন? তো আপনি কি করবেন, জাস্ট নোট টুলটা সিলেক্ট করে আপনি প্রথমে একটা ক্লিক করার পরে আপনি এখান থেকে নোট লেখা শুরু করতে পারেন, বা আপনি এখানে অথারের নামটা দিতে পারেন যে কোন কোম্পানি, মনে করেন এক্স ওয়াই জেড একটা কোম্পানি, তারপরে সে কি বলছে যে কালার নিড মোর রাইটার, ঠিক আছে, তারপরে অমুক জায়গায় এটা দরকার, এগুলি আস্তে আস্তে ইন্টারনেটে চেপে চেপে নোট রাখবেন, পরবর্তী সময় বাস ক্লোজ করে দিবেন। লাস্ট ডকুমেন্ট স্টেট, এটা আমরা ক্লিক করলে এই এখানে আসো নোটস এসে এটা বলছে। আপনি এখানে অথারের নামটা দিতে পারেন যে এটা কোন কোম্পানি থেকে বলা হয়েছে, তাহলে আপনি এখানে নামটাও দেখাবো, মনে করেন এটা না এটা হচ্ছে এক্স ওয়াই জেড একটা কোম্পানি। ওকে, বাস এই আপনার কোম্পানির নামও চলে আসছে, এটা এক্স ওয়াই জেড কোম্পানি, এইটা বলছে এই আর কি, ঠিক আছে। ওকে ফাইন, তারপরে চলে আসি আমরা আরো একটা টুল, রুলার টুল বলা হয়। রুলার টুলের কাজ কি, রুলার টুলের কাজ আমরা এখানে আমরা ক্রপ টুলের মধ্যে আমরা স্ট্রেইটের একটা টুল দিছিলাম, ঠিক না? আচ্ছা,
তো এর আগে বলে নেই, আমরা একটা ইমেজ একটু আগে নিয়ে আসছিলাম, ইমেজটাকে আবার নিয়ে আসি এখানে, এই যে ইমেজটাকে নিয়ে আসলাম আবার। তো আমরা এখানে গেলে আপনারা দেখবেন যে অনেকগুলো মুড আছে। আমরা সাধারণত গ্রে স্কেল না, মানে আমরা RGB অথবা CMYK মুডে কাজ করবো। 8 বিট বা 16 বিটে যে কোনো একটা কাজ করা যায়। তবে 8 বিট হচ্ছে আমরা এখনো পর্যন্ত আমরা 8 বিটে কাজ করব, আর 16 বিট হচ্ছে হাই রেজুলেশন ওয়ালা ক্যামেরাগুলো এই 16 বিটে নিয়ে কাজ করে। যাই হোক, তারপরে আর কি আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো আমরা আগামী ক্লাসে বুঝবো, এখন না, এখন সময় অল্প। ইমেজ সাইজ আমরা দেখে আসছি, ইমেজ সাইজ, ইমেজের সম্বন্ধে ইনফরমেশন, আসলে ইমেজ সাইজটা কতটুকু, রেজুলেশন কত, এই সম্বন্ধে আমাকে জানাচ্ছে, ডাইমেনশন কত, এত বাই এত। এখন 96 আছে রেজুলেশন, ডিফল্ট একটা যখন নাকি আপনি দেখবেন যে আপনার 96 আছে কিন্তু আপনার তো এখানে রেশে হচ্ছে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা তো আপনি আপনি তো এটা ইমেজের ইনফরমেশন নিচ্ছেন, এটা তো বাড়ানো তো ই নাই অবস্থানে, ছোট করা যাবে, এর চেয়ে ছোট করা যাবে কিন্তু এর চেয়ে বাড়ানো যাবে না, সেক্ষেত্রে হয়তো আপনি রেজুলেশন শর্ট করে দিতে পারেন। 96 আপনি 72 নেন রেজুলেশন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে আপনি আরো জায়গা পাবেন, আপনি আরো বাড়াতে পারবেন, ঠিক আছে, 1024 পর্যন্ত আপনি এখানে নিতে পারবেন, জাস্ট এর চেয়ে বেশি না, 24 এর মধ্যে রাখতে হবে, তাহলে আপনার রেজুলেশনটা নষ্ট হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, গেল একটা। তারপরে চলে আসি আমরা এদিকে, রেকর্ড তো হচ্ছে না, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তারপর আসতেছি ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ আমরা জানি ক্যানভাস সাইজ কীভাবে কম বেশি করা যায়। আমরা কোনো ক্যানভাস যদি নেই, আমাদের এগুলো হচ্ছে এক একটা ইলাস্ট্রেটর ফটোশপের এক একটা ক্যানভাস, এগুলো হচ্ছে এক একটা ক্যানভাস, কন্ট্রোল প্লাস জিরো, এগুলো হচ্ছে এক একটা ক্যানভাস। এই ক্যানভাসগুলোকে যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে আমাদের এখান থেকে কাজগুলো করতে হবে। যেমন নাকি ইলাস্ট্রেটর ভিতরে রয়েছে আর্টবোর্ড, ইমেজ রোটেশন, এটা খুবই একটা ফ্যাক্ট। এই যে ছবিটা কতটুকু ঘুরবে না ঘুরবে, কিভাবে ঘুরাবে, এটা সবকিছু আপনার উপর ডিপেন্ডেন্ট। যেমন নাকি ইমেজ রোটেশনের ক্ষেত্রে 3টা ভ্যালু সবসময় কাজ করে, একটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরে গেলে সম্পূর্ণ উল্টো হয়ে গেল, তারপরে হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ, কাউন্টার সরি ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, এটা হচ্ছে ক্লক ওয়াইজ। আপনি যদি এভাবে দেন তাহলে দেখবেন যে এটা এইভাবে ঘুরছে, আপনার ঘড়ির কাঁটার যেদিকে ঘুরে এটা হচ্ছে সেদিকে ঘুরবে, এটা হচ্ছে ক্লক ওয়াইজ রোটেশন। তারপরে ইমেজ রোটেশন কাউন্টার ক্লক ওয়াইজ, তার মানে হচ্ছে বিপরীত দিকে ঘুরবে, তাহলে ইমেজটার মাথা মানে এই এগুলো এই পাশে চলে আসবে। দেখি আমরা আবার চলে আসছি, আর বাকি যেটা রয়ে গেল এটা হচ্ছে আরবিটারি। আরবিটারিটা কিভাবে কাজ করে, আরবিটারি কাজ করে হচ্ছে আমরা যদি এটাকে আবার ঠিক করি, এই আরবিটারি কাজ করছে হচ্ছে যে স্ট্রেইট এনার্জি কাজটা করেছিলাম আমরা এখানে, ঠিক এই কাজটাই সেই আরবিটারিটা করে। তো এই জন্য আপনাকে একটা টুল অতিরিক্ত ব্যবহার করতে হয়, সেই টুলটা হচ্ছে যে আপনি যখন নাকি রুলার টুলকে ক্লিক করবেন তখন এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটু বাঁকা না, মনে করেন আমি এটা চাচ্ছি এটা সোজা হোক। অনেক সময় ইমেজ স্ক্যান করার পরে বা কোনো ফাইল হাতে আসার পরে দেখা যায় যে এটা ছবি তোলা বা স্ক্যান করা ফাইলটা বাঁকা, তো এই বাঁকা ফাইলটা সোজা করতে হলে যে কোনো একটা জায়গা থেকে, যে কোনো একটা আপনি যেখানে বুঝবেন যে আমি এই রেখাটাকে ফলো করব, নিজের আন্দাজে না ফলো করে এই রেখাটাকে ফলো করলাম আমি, দেন ইমেজে যাব, ইমেজ রোটেশনে যাবো যাবো আরবিটারি, দেন 19 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাইতেছে, ক্লক ওয়াইজ 19 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আসছে, দেন ওকে করলে দেখবেন এটা স্ট্রেইট হয়ে গেছে। দেখেন এটা কোনটাকে ফলো করছি আমরা, এই যে এই রেখাটাকে দেখছেন, এটা স্ট্রেইট হয়ে গেছে না? আবার যদি মনে করেন যে এটা না, আমরা এটাকে ফলো করবো আবার, এই যে যে রেখাটা আমাদের এটা এই বরাবর আসবে, দেন আমরা ইমেজে যাবো, এখানে দেখুন কাউন্টার ক্লক ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে, এভাবে এটা কাজ করে স্ট্রেট এন্ড ইমেজ এর মতো। তারপরে এই পাশে চলে আসি আমরা, এখানে আছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল কি, কি জন্য বলে এটাকে হোয়াইট হেড, কি মানে
ফেস রেজুলেশন তো ভালোই আছে, স্পট নাই তো, স্পট হিল করবো, স্পট নাই তাহলে মডেলটাকে নিজেকে নষ্ট চেহারা দেখাইবো। চলেন এখানে কিছু স্পট আছে আবার দেখতেছি, ওপেনিং এর লিমিটার সো দেন সে সরাসরি সেভ দিচ্ছে আমাদেরকে। চলেন নিয়ে নিই আমরা সেভটাকে, এখন আমাদের ফটোশপে আমরা ওপেন করি, দেন আমরা দেখবো যে এখানে কি আছে। মোটামুটি স্পট স্পট আছে চেহারা আমাদের, না জাস্ট এটার জন্য, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ, একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। ও কি করে, আচ্ছা এখানে যে বললাম না ব্রাশ জন্য কয়েকটা অবস্থা আছে, একটা দুইটা তিনটা, আর এটা হচ্ছে দিক নির্দেশ করে। অনেক সময় ব্রাশের এই দিক নির্দেশনটা আমরা ব্রাশ নিয়ে যখন কাজ করব প্র্যাকটিক্যাল ক্লাসে তখন আমরা দেখবো যে আসলে কীভাবে কাজ করে। আচ্ছা চলেন আমরা এটাকে হার্ডনেসটা জিরো করে দিই, না এটা 50 করে দিলাম, 50 বা অ্যারাউন্ড 50। আচ্ছা আর এটা সাইজটা একটু বড় করে দিলাম, দেন আপনারা যদি এরকম ভাবে এরকম করেন দেখুন ও আশেপাশের সাথে মিলে, ও এই যে মনে করেন চোখের এটা সেই স্পটটাকে হিল করে দিচ্ছে, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আর এই জন্য জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যায়, ও অনেক সময় ম্যাচও হয়ে যায় কিন্তু ওইদিকে টেনশনে কিছু নাই, এটা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবো যে আসলে কখন কোন টুলটার দরকার। তো এখানে একটা যে স্পট আছে এখানে, ওকে এটা হলো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আর যদি আপনি হিলিং ব্রাশ টুল বলেন তখন দেখবেন সে কাজ করতেছে না, কেন তা কারণ সে তখন একটা কপি চায়, স্ট্যাম্প টুল বলা হয় এগুলোকে, মানে একটা কপি দেখে যে আসলে কোন ধরনের কপি ভালো লাগবে, তারপরে সে ওইটার সাথে বিবেচনা করি স্ক্রিনের কালারটা চেঞ্জ করে। মনে করেন আমরা এই কালারটা এখানে চুজ করলাম আর সাথে এটা কাছাকাছি না, এই কালারের সাথে সাথে আছে বিদায় কাছাকাছি, দেন আমরা এদিকটায় অল্টার ধরতে হয়, কপি করতে হয়, একটা আইট একটা কি বলে এটা একটা স্যাম্পল নিতে হয়। আপনি যদি শুধু কিছু ধরেন, মনে করেন আপনি শুধু কিছু একটা ধরলেন, এখন হবে যে আমি স্যাম্পল নিয়ে নিছিলাম আগে স্পট হিলিং ব্রাশ, মনে করেন এটা আবার নিলাম, এখন যদি ক্লিক করি কাজ করতেছে অলমোস্ট। যাই হোক মানে ওর জন্য সিস্টেম হচ্ছে যে আগে ওকে একটা কপি দিতে হয়, স্ট্যাম্প টুলে করলে হয়ে যায়, কিন্তু স্ট্যাম্প টুল তো শুধু স্ট্যাম্পিং করে শুধু সেম থিংস, কিন্তু এটা ও ম্যাচ করে আবার। ঠিক আছে আপনারা যদি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কি, এ দেখেন ও স্ট্যাম্প করছে ওই জায়গায়, এখানে দিলে সে কিন্তু হুবহু এটা দিচ্ছে না আমাকে। আপনি যদি এইটাকে তাকান কন্ট্রোল জেড দিয়ে, এবার আমি জাস্ট এইটাকে কপি করলাম, এই জাস্ট এটাকে কপি করলাম, ওকে আচ্ছা এখানে প্যাটার্ন লেখা দেওয়া আছে, প্যাটার্নটা দেবো না আমরা, আমরা প্যাটার্ন থাকবে না, স্যাম্পল থাকবে, অ্যালাইন ইউজলেস ডিফেন্স ওকে নরমালি থাক। আচ্ছা আমরা কি করছি ওখানে এটা এটা একটা কপি করছি, কপি করার পরে মনে করেন আমরা এটাকে এখানে দিলাম, তখন সে কি ও হুবহু ওইটুকু নিচ্ছে, সে কিন্তু ওর সাথে একটু ম্যাচ করছে, কিন্তু স্ট্যাম্প টুলে দেখেন আপনি যেটাই নেবেন 50% ছিল ফাইল, অ্যারাউন্ড 50 দিলাম আমরা, এটাকে যদি কপি করি তাহলে দেখবেন ও হুবহু ওই জিনিসটা নিয়ে নিচ্ছে।
এখান থেকে কপি করছে, এখানে যখন দিছি আই এর মধ্যে তখন সে কি করছে ম্যাচ করে নিছে, আর যখন নাকি এখান থেকে ওর এখানে দিছি তখন সে হু নিয়ে নিছে, আর বাইরে ফেজার থাকার কারণ হচ্ছে ওর মধ্যে ফেজার ছিল একটা। এই হলো কোনটা হিলিং ব্লাস্ট টুল, হ্যাঁ এই যে হিলিং ব্লাস্ট টুল, স্পট হিলিং ব্লাস্ট টুল, হিলিং ব্লাস্ট টুল, এটা ছোট ছোট কাজ করার জন্য, ছোট ছোট কাজ করার জন্য, এই মানে হিউজ কাজ করার জন্য না, ছোট ছোট কাজ। একটা বাজে ছবিতে কখন স্পট হিলিং ব্রাশ দিয়ে আপনি উঠাতে পারবেন না, পচা ছবিকে শুধু স্পট হিলিং ব্রাশ বা স্ট্যাম্প তুলতে উঠতে পারবেন না, আরো কিছু আনুষঙ্গিক কিছু লাগবে। প্যাশ টুল আমরা দেখলাম কিছুক্ষণ আগে না, আমরা যতটুকু জায়গা চাই ততটুকু জায়গা সিলেক্ট করব, সিলেক্ট করার পর যেই জায়গাটাতে চাই সেই জায়গাটা ওখানে দিয়ে দিব, ঠিক আছে। এই হচ্ছে প্যাচ টুলের কাজ। তারপরে কাজটা কার, তারপরে কাজটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। আমাদের এইটাকে আমরা ওর সাথে চেঞ্জ করব, আমি গুগল করছি এন্টার চাপে ছেড়ে দিচ্ছি, জাস্ট এটা কি বলে জায়গা অদল বদল করবে এরকম টাইপের একটা টুল, ঠিক আছে। সে কি করছে যে এখান থেকে সে আশেপাশে থেকে সে নিয়ে এটা বলে দিছে, আর ও এখান থেকে নিয়ে ওকে এখানে নিয়ে এসে করছে। এই হলো এটা টুলের কাজ। এটা সবসময় লাগে না, মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে কেমন লাগে এই জন্য একটা ইমেজ লাগবে উদাহরণ দেওয়ার জন্য। আর কি থাকতে পারে, মানে সেম থিংস একই রকম দেখতে দুটো জিনিস কি এখন ও পেনিমেন্স নিউ ট্যাব সেম এ ছোট হয়ে গেছে আর লোড হওয়ার আগে ওকে ওপেন ইমেজ দিচ্ছে। আবার হয়ে যাবে, আবার এটাকে নিয়ে আসি এখানে ইন্টারনেটের ফাইল হিসেবে, দেন আমরা এটাকে জুম করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখন কন্টেন্ট অ্যাড টুলের কাজ, অ্যাড টুলের কাজ হচ্ছে আমরা এখান থেকে নিয়ে সোজা এই পর্যন্ত, সোজা হয় নাই হোয়াট এভার, ঠিক আছে। এই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারের কাজ। মনে করেন আমরা এরকম চাচ্ছি না, আমরা কন্ট্রোল জেড দিলাম, আবার আমরা চাচ্ছি এখান থেকে নিয়ে এই পর্যন্ত এইটা চলে আসুক এই জায়গাটার মধ্যে, যদিও মিলে নাই মিলে দিতে হয় তাহলে দেখতে সুন্দর লাগে। তো প্যাটার্ন বেসড কোনো ইমেজ ক্রিয়েট করার জন্য এই সব কাজ করতে হয়, বুঝতে পারছেন? মনে করেন আপনি দেখতেছেন ওর মাথায় এখানে এইটুকু আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা নিচ পর্যন্ত। আপনি দেখেন একটা এখান থেকে নিয়ে যান, এক দুই তিন চার পাঁচ ছয়,
একটু নিচের থেকে এই সমস্যা। আমরা যেহেতু এই যে এখানে যে এইটা কি বলে এটাকে, যে আমাদের যে এটা কাজটা এটা ফ্রি ল্যাসগুলোর মতো কাজ না, তো আমি এখানে একটু ডুপ্লিকেট করি। কি করি আমি, আগে ওরে দিয়ে কাজ করি। আমি চাই যে বেচারার এখান থেকে নিয়ে এ পর্যন্ত ব্যান গিয়ে এই সেভ করলাম, দেন সরি সিলেক্ট করার পরে আমি কি কাজটা করি, আমি ওর আগে সরাই নি, আগে সরাই দিয়ে কোথায় দেওয়া যায়। হ্যাঁ এটা দেওয়া যায় মোটামুটি ভাবে চলে, তা ভাব বুঝি বোঝার পরে আমি ওকে দিয়ে কাজটা করি। একটু ট্রিক খাটার কিছুই না। ওকে কন্ট্রোল ডি, এটা কিন্তু আমি বলে নাই, জাস্ট আমি একটু প্যাটার্ন দেখে বুঝছি। আরে যেহেতু এটা সিলেক্ট করে তারপর তো সরায়, তো আমি আগে অন্য কিছু দিয়ে সিলেক্ট করে নিয়েছি পারফেক্ট করার জন্য, দেন সরাই দিলাম। বুঝতে পারছেন এটা কন্টেন্ট ডাইভার টুলের কাজ, রেড আই টুল লাগবে না এখন। আচ্ছা তারপরে চলে আসি আমরা এদিকে ব্রাশ টুল, আপনারা জানেন ব্রাশ টুলের কাজ কি, পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজও ব্রাশের মধ্যে, পেন্সিলের মধ্যে চিকন হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে আসতেছে কি আমাদের কালার রিপ্লেসমেন্ট টুল, এটা দিয়ে আমি এখন কাজ করি নাই। কালার রিপ্লেসমেন্ট করলে ও হচ্ছে, তো এটা কালারটা রিপ্লেস করতেছি, একটু বড় করে দেখ। ভিনটেজ একটা লুক দেয়, বাকি আমাদের প্রজেক্টে গেলে আমরা দেখবো মিক্সচার এখান থেকে যে কালারটা এখানে আছে মনে করেন আমরা চাচ্ছি এইটা, দেন আমরা কালার মিক্সচার টুলটা চাইলে এটার সাথে ম্যাচ করবে থিম থিমটা তার মতো। তারপরে মিক্সচার ব্রাশ টুল, মিক্সচার ব্রাশ টুলের কাজ প্রজেক্টে দেখাবো আমি ইনশাল্লাহ। তারপর আসতেছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল, আমরা জানেন কোন ক্লোন স্ট্যাম্প টুল কাজ করে, কাজটা কি জাস্ট এখান থেকে আমরা স্ট্যাম্প টু ক্লোজ করব, আর দেন আমরা এখানে নিজে শুনে আমরা একটাকে বসে ক্লিক করে দেব হয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তো এই যে কাজগুলো করতেছি আমরা কিন্তু সেম লেয়ারই কাজগুলো করতেছি, কিন্তু না আমরা যখন কাজগুলো করব তখন অবশ্যই নিউ একটা লেয়ার নেব, আর এইখান থেকে আমরা যদি নাকি এই টুলটা, তারপরে হচ্ছে আমাদের এখানে আরো আছে কি যেন, এই যে এখানে যতগুলো টুল আছে 1 2 3 4টা টুল, তারপরে আমরা এই টুলগুলো থেকে যখন কাজ করবো তখন অবশ্যই নিউ একটা নিব, আর যখন আমরা এই ধরনের কোন সিলেক্ট করবো তখন এইখান থেকে স্যাম্পল হবে কারেন্ট লেয়ার, কারেন্ট লেয়ারে স্যাম্পল স্যাম্পল নিব না, আমরা স্যাম্পল নিব কারেন্ট এন্ড বিলো নিচের এবং বর্তমানের, এটা সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আগে সমস্যাগুলো ছিল প্যাটার্ন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ কি, এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন সিলেক্ট করে দিলেন, দেন আপনি এটারে ফিল করলেন, এই হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। ফেদার কোনো সমস্যা নেই, আমি আপনাকে কি বলছি যে যখনই আপনারা দেখুন এই ধরনের গোল অপশন তখনই বুঝবেন এটা একটা ব্রাশ, আর ব্রাশটা কি হয় স্মুথও হয় হার্ডও হয়, ঠিক আছে। আর হার্ড হার্ড মানে হলো হার্ড মানে শার্প, আর ফেদার মানে হচ্ছে স্মুথ বা একটু হালকা একটু ভাব আছে। তো সেক্ষেত্রে আপনি যে হার্ডনেস 0 করে দিলে স্মুথ হয়ে গেল, হার্ডনেস 100 করলে আপনাকে, যদি আমি এখান থেকে প্যাটার্নটা দেখাই দেখছেন শার্প, আবার আমি রাইট বাটন ক্লিক করে যদি 0 করে দিই তখন দেখবেন লাইট না না অটোমেটিক দুইটাকেই সাপোর্ট দেয়। আর একটা তো আছে আমাদের লেফট বাটন রাইট বাটন ক্লিক করবো দেন অলটা ধরে উপরে নিচে ডানে বামে, ডানে বামে করলে কি হয় ব্রাশ বড় ছোট হবে, আর উপরে নিচে করলে ফেদার শার্প হবে আর ফেদারই হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে টুলটা কি হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি, হিস্টোরি ব্রাশ টুলের কাজ কিছুই না,
জাস্ট আমরা এখানে একটু বড় করে নিই। আমরা এখানে ইমেজটাকে নিয়ে আসছিলাম না, ও আমরা জাস্ট এখানে হিস্টরি হিস্টরি বয়স মানে সে এখান থেকে হিস্টরি রিপিট করছে যে পিছনে কি করে আসছে এটা দেখাইছে, বুঝতে পারছি? হিস্টরি ব্রাশ টুল বলে এটাকে। তারপর এটা হচ্ছে আর্ট হিস্টরি ব্রাশ টুল, এটা যদি কোনো আর্টের মধ্যে হয় সেক্ষেত্রে মানে কি বলে এটা মিক্সচার ব্রাশের মতো হয়ে গেল, ঠিক আছে? মিক্সচার ব্রাশে এমনই একটা হচ্ছে ব্রাশ, একটা মিক্সচার ব্রাশ। ব্রাশের কাজ হচ্ছে সিঙ্গেল একটা কালারকে সে শুধু পেইন্ট করবে। আপনি যদি এখানে তাকান, আমি যে কালারটা সিলেক্ট করব সেই কালারটাকে সে শুধু করবে পেইন্ট করে যাবে, মনে করেন এটা সিঙ্গেল একটা কালারকে সে শুধু কি করতেছে পেইন্ট করতেছে। আমি আর মিক্সচার ব্রাশ টুলের কাজ দেখেন, মিক্সচার ব্রাশ টুলের কাজ হচ্ছে অবশ্য কালারটাকে উপযোগ নিতে হবে, যাই হোক ভুলে গেছি এখন প্রজেক্ট করার সময় মনে করবে। এটা মিক্সচার ব্রাশের টুল আমি 6-7 বার করছি, বেশি প্রয়োজন হয় নাই। তারপরে চলে আসি আমরা কোথায় আসি, আমাদের ডান পাশে ইরেজ টুল। ইরেজ টুলের সাথে অনেক কিছু আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, ইরেজার টুল, ইরেজার টুল যথেষ্ট। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কে মুছে ফেলার জন্য, যেমন নাকি আমরা যদি ব্যাকগ্রাউন্ড কে যদি আমরা যদি ব্যাকগ্রাউন্ড কে যদি আমরা কাটতে চাই তো কাটে না, দেখছেন না? এখানে আমার একটা আছে যে এটা তুমি যদি চাও, আমি যখন নাকি ব্যাকগ্রাউন্ড এটা যে টুল দিয়ে সিলেক্ট করলাম তখন অটোমেটিকলি সে বুঝতে পারছে যে না এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে ফেলানোর জন্য করতেছে। আচ্ছা এই যে ব্রাশ সিলেক্ট করতেছি, প্রতিটা ব্রাশের ক্ষেত্রে এই যে স্ট্যাম্প টুলের মধ্যে ব্রাশের মতো আইকন আসে, যত জায়গায় এগুলো আসে সব সময় উপরে দেখবেন একটা কন্ট্রোল রয়েছে। এটার ভিতরেও আছে হিলিং স্পট, হিলিং ব্রাশ, হিলিং ব্রাশ, এটার মধ্যে আছে, ব্রাশের মধ্যে আছে, স্ট্যাম্প টুলে আছে, ইরেজার টুলে আছে, সবগুলো দেখবেন এখানে অপাসিটি দেওয়া আর হচ্ছে ফ্লো দেওয়া। অপাসিটিটা কমানো বাড়ানো যায়, যেমন আমি এটাকে কালার দিলাম, আমি অপাসিটি এখানে দিলাম মনে করেন 20, আবার যদি এখানে যদি 100 থাকে অপাসিটি, ঠিক আছে? আছে তেমনি ভাবে ইরেজার টুল বা ক্লোন স্ট্যাম্প টুল একই রকম, যদি আমরা যদি এখান থেকে যদি কমায় দিই কমবে আর বাড়ালে বাড়বে, আর ফ্লোটা হচ্ছে যে ক্লিক করার পরে কতটা ছড়াবে, এটা 100% থাকে সাধারণত। এখানে কমায় বাড়ায় আপনি আপনার আর্টকে কন্ট্রোল করবেন। প্যাটার্ন শার্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, ওই যে আমি দেখালাম একটা প্যাটার্ন সিলেক্ট করে দেন কাজ করতে হবে, এই হলো প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই তো আর কি বলবো আজকে, তো এর চেয়ে বেশি বললে মাথা আউট হয়ে যাবে। ঠিক আছে আজকে এই পর্যন্তই না।